আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ সাত মে দু মঙ্গলবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানাব শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয় পত্রিকা কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি বজ্রপাতে আট জেলায় নিহত দশ ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ ইসরায়েলের বিবিএসের তথ্য দেশে বেকারের সংখ্যা বেড়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও পর্যবেক্ষণে থাকবে ন্যাশনাল ব্যাংক থেকে শিকদার পরিবারের বিদায় নতুনদের দখলে পর্ষদ ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ আবেদনের সময় শেষ হচ্ছে আজ এখনও ভিসা হয়নি অর্ধেক হজযাত্রীর অনলাইন সংস্করণ যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল রাফাইল হামলা শুরু বাংলাদেশ প্রতিদিন সম্পদ এমপিদের ছাড়িয়ে চেয়ারম্যানরা গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নির্দেশ প্রধানমন্ত্রীর উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ বিএনপির সংঘাতের মধ্যেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট কাল একশো উপজেলায় প্রস্তুতি শেষ আগের দিন ব্যালট যাবে চারশো কেন্দ্রে ভোটের দিন সকালে এগারো কেন্দ্রে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন বৈঠকে পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা গ্রেপ্তার অনলাইন সংস্করণ পণ্য তারকাকে ঘুষ দেওয়ার মামলায় জেল হতে পারে ট্রাম্পের পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ এগারো জন বিপুল পরিমাণ টাকা নিয়ে আটক থানা ঘেরাও এবার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেয়েলি সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক রাতভর রাফাই বিমান হামলা ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ সারাদেশে বজ্রপাতে এগারো জনের মৃত্যু পনেরো অঞ্চলে আশি কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দৈরিক লোক সমাজ প্রতীক্ষার বৃষ্টি এলো তপ্ত যশোরে গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল সুন্দরবনের জন্য আশীর্বাদ বৃষ্টি জনগণের কবরস্থানের উপর শাসন করতে চান শেখ হাসিনা রিজভি আলজাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের হানা দৈনিক গ্রামের কাগজ টানা বৃষ্টির খবরে দুশ্চিন্তায় চাষিরা চলছে ধান বাঁচানোর লড়াই তেতাল্লিশ ঘন্টা পর সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এক মাস পর স্বস্তির বৃষ্টি যশোরে উল্টো পথ থেকে সরে দাঁড়ালো বন বিভাগ গাছ কাটার সেই টেন্ডার স্থগিত দর্শক আমরা এবার দেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার এই খবরটি বিশ্লেষণে যাব বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার দু হাজার সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল চব্বিশ লাখ সত্তর হাজার এছাড়া পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে নারী বেকার কমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এসব তথ্যপত্র উঠে এসেছে চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের তথ্যপত্রের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয় বিবিএসের হিসাব অনুসারে দু সালের প্রথম প্রান্তিকেও পঁচিশ লাখ নব্বই হাজার বেকার ছিল সেই হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকার সংখ্যা বাড়েনি বর্তমানে বেকারের হার তিন দশমিক একান্ন শতাংশ যা দু সালের গড় বেকারের চেয়ে কিছুটা বেশি দু সালের গড় বেকারের হার ছিল তিন দশমিক ছত্রিশ শতাংশ বিবিএস হিসাব অনুসারে গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল সতেরো লাখ চল্লিশ হাজার দু সালের প্রথম প্রান্তিকে মার্চ থেকে জানুয়ারি সময়ে এই সংখ্যা ছিল সতেরো লাখ দশ হাজার অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে তিরিশ লাখ নারী বেকার কমেছে এখন নারী বেকারের সংখ্যা আট লাখ পঞ্চাশ হাজার বিবিএস বলছে শ্রম শক্তিতে এখন সাত কোটি সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার নারী পুরুষ আছেন তাদের মধ্যে সাত কোটি এগারো লাখ ষাট হাজার লোক কর্মে নিয়োজিত বাকিরা বেকার শ্রমশক্তির বাইরে আছে এমন জনগোষ্ঠীর সংখ্যা প্রায় চার কোটি বিরাশি লাখ ষাট হাজার তারা মূলত সাধারণ ছাত্র অসুস্থ ব্যক্তি বয়স্ক নারী পুরুষ কাজ করতে অক্ষম ব্যক্তি অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক গৃহিণী দর্শক আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ